নমস্কার, আমি সৌমিতা আর্থ, পশ্চিম মেদিনীপুরের মির্জাপুর টাউন থেকে। গানবন্দি যে পঞ্চকবির গানের প্রতিযোগিতার আয়োজন করেছে তার রবীন্দ্রসঙ্গীতের রাউন্ডে আমি অংশগ্রহণ করতে চলেছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় জেজেস জুড়ি এবং আমার প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুদের, যারা আমাকে সঠিক বিচারের মাধ্যমে অডিশন রাউন্ড থেকে সিলেকশন হতে সাহায্য করেছে। আজ কবিগুরুর আমি যে গানটি পরিবেশন করতে চলেছি সেটি একটু ভিন্ন আঙ্গিকের। আমরা সকলেই জানি রবি ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গান রচনা করেছেন। আমি যে গানটি গাইতে চলেছি সেটি ভানু সিংহের পদাবলী নামে খ্যাত। আমরা সকলেই জানি রবি ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ। রবি ঠাকুর মোট 20টি ভানুসিংহের পদাবলী রচনা করেন আর এই গানটি পঞ্চম পদাবলী হিসেবে মুদ্রিত রয়েছে। ভানুসিংহের পদাবলীর একটি বৈশিষ্ট্য রয়েছে, এই প্রত্যেকটি গানেরই শেষ অংশে ভানুসিংহ কথাটি উল্লেখ আছে, যার কারণে এই গানগুলি ভানুসিংহের পদাবলী নামে পরিচিত। 1291 সালের আষাঢ় মাসে ইংরেজির 1884 সাল, রবি ঠাকুরের তখন 23 বছর বয়স। তখন তিনি বেহাগ রাগ আর একতালির উপরে ব্রজবুলি ভাষায় একটি গান রচনা করেন, স্যাজেনি স্যাজেনি রাধিকালু। আমরা গোবিন্দদাসের যে ব্রজবুলি ভাষার সম্পর্কে জানি সেই ব্রজবুলি ভাষাতেই তিনি গান রচনা করেছেন। পদাবলীর অংশে এটি মিলন সজ্জা নামে মুদ্রিত রয়েছে। 1303 সালে এটি কাব্যগ্রন্থে মুদ্রিত হয়। শতগানে উল্লেখিত রয়েছে গানটি মাঝ রাগ এবং খ্যামটা তালের উপরে রচিত হয়েছিল। দ্বিজেন্দ্রনাথ দাসের কণ্ঠে গ্রামাফোনের রেকর্ডে গানটি প্রকাশিত হয় P5969 সংখ্যায়। রেকর্ডে উল্লেখিত তাল দাদরা। শতগানের অনুকরণে সরলা দেবী 1307 সালে এই গানটির স্বরলিপি করে। আমি গানটি করছি। Say it.
মনোযোগ সহকারে শোনার জন্য। যদি আমার গানটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং অবশ্যই গান বন্দি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার কোড হলো GD6008, আবার বলছি GD6008।